সুজিতদা সুজিতদা আজকে কোথাও যাওয়া যাবে না? কোথাও যাওয়া যাবে না আজকে? যেতে ইচ্ছে করছে? আজকে আমরা যাব পুরী। পুরী? এই পুরী সেই পুরী না, এই পুরী ডাল পুরী। ও ডাল পুরী, আচ্ছা চলো যাওয়া যাক। কোথায় খাবো কোথায় খাবো ভাবছিলাম, তো আমাদের ডালপুরি সম্রাট আমাদেরকে বলে দিয়েছেন যাই সকালে ডালপুরি খাবো। তো আজকে আমরা চলে এসেছি সঞ্জয়দার দোকানে। লোকেশানটা একটু খটোমটো, তবে মোটামুটি সোনাপট্টির ভিতরে। আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জায়গাটার লিঙ্ক, দেখে নেবেন। এবং এই হচ্ছে দোকান। একটু যদি সহজ করে বলি তাহলে আপনি যদি বিসি রোড থেকে উমেন্স কলেজের দিকে আসেন তাহলে যে মিঠাপুকুর মোড় পড়ে, মিঠাপুকুরের যে চৌমাথা সেখান থেকে বাঁ দিকে ঢুকে একটা অন্নপূর্ণা মন্দির আছে, অন্নপূর্ণা মন্দিরের পেছনেই হচ্ছে এই দোকানটা। জয় দোকানটা একটুখানি দেখিয়ে দাও, ছোটো দোকানটা। তো এখানেই আজকে আমরা ব্লগটা বানাবো, এখানে দেখবো আমরা কী খাবার পাওয়া যায়, ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। দেখা যাক। আমাদের সাথে আছে এই ডালপুরির দোকানের ওনার সঞ্জয়, তো আমরা কথা বলবো সঞ্জয়ের সাথে। আচ্ছা একটা কথা বলো, এই দোকানটা কতদিনের পুরনো? ধরো 30 ইয়ার্স 30 বছর। তো যখন শুরু হয়েছিল দোকানটা তখন মানে এই একই ধরনের প্রোডাক্ট কিছু বিক্রি হতো না আর অন্য কিছু ছিল? হয়েছিল এটা বেসিক্যালি চায়ের দোকান হিসাবে, এবং এই এই প্রোডাক্টটা যেটা এখন এখন যেটা হচ্ছে আমাদের ডালপুরি বা মালপোয়া, এটা ধরো আপনার একটা ওই 10 বছর পরে এসছে। এই এই যে ডালপুরি বানানো হয় এটার মানে কখন পাওয়া যায়, সকালের দিকে পাওয়া যায় না বিকেলে পাওয়া যায় না সারাদিনই হয়? এটা অ্যাকচুয়ালি আপনি আপনারা পেতে পারেন, ধরুন আমরা সকাল 8টা থেকে স্টার্ট করি, এটা কন্টিনিউয়াস হয় একদম আপ টু বিকেল, বিকেলে বলছি সন্ধ্যে 7টা পর্যন্ত। চাও কি তাই? হ্যাঁ। আচ্ছা মালপোয়া মেনলি কখন পাওয়া যায়? মালপোয়াটা মেনলি সকালের দিকেও করি, কিন্তু কনফার্ম বিকেলে, বিকেল 4টা থেকে কনফার্ম, সকালের দিকেও করি। আচ্ছা এই ডালপুরি মালপোয়া এবং চা ছাড়া আর কিছু? আর আর বিশেষ কিছু হয় না। আপনারা ওই সিঙ্গাড়া করি আমরা, তোমার ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস, এই সারা বছরে 3 মাস। এবার আমরা টেস্ট করতে চলেছি এই বিখ্যাত ডালপুরি। ধোঁয়া ওঠা গরম, এবং সাথে আছে ঘুগনি। ডালপুরি আর ঘুগনির যে ডেডলি কম্বিনেশন, এর কোনো তুলনা হয় না, একদম হয় না। তাহলে এবার একটু শুরু করা যাক। একদম ধোঁয়া ওঠা গরম, ঈর্ষা ভিতরে ঢালে ভরা, আহা প্রচুর গরম, একদম কড়াই থেকে সরাসরি আমাদের প্লেটে। এবং দেখতে পাচ্ছি ভেতরে ডালটা একটু দেখে দিয়ে দেখুন, ভেতরে ডালের পরিমাণ দেখে দেবো। বলে খোলা থেকে নোলায়, আহা অসাধারণ খেতে, সুন্দর করে ভাজা, ভেতরে ডালের পরিমাণও বেশ ভালো,
এবং তার সাথে যেটা বললাম ঘুগনি টু গুড। এটা খেয়া মনে হচ্ছে সেই বিয়ে বাড়িতে সকালের দিকে যখন সেই খাওয়া হয় না সেরকম যে লুচিটা ভাজা হয় সেরকম লুচিটা একদম নরম তুলতুলে ঘুগনি দিয়ে। এর থেকে ভালো ব্রেকফাস্ট বোধ হয় আর কিছু হয় না। এবং ডালটা যেটা মেন ফিচার ডালটা এটা দেখে দিই, এটা দেখে দিই এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ছোলার ডাল, ছোলার ডাল, ময়দা এবং এটা ভাজা হয়েছে ভেজিটেবল অয়েলে। আর কচুরির সঙ্গে মেন পার্থক্য আমি আগে বলছিলাম যে কচুরি ক্রিস্পি হয়, এটা নরম হয়। বা যাদের নরম লুচি পছন্দ তারা ডাল পুরিটা। আচ্ছা, আউট অফ টেন যদি আমরা ধরি এটাকে আট আরামসে দেওয়াই যায়। নয় আমাকে, নয়। খুব ভালো, মাস্ট ট্রাই, অবশ্যই খাবেন। ডাল পুরি খাওয়ার শেষে একটু মিষ্টিমুখ না করলে কিছু হয় নাকি? ডেজার্ট, ডেজার্ট তো মিষ্টিমুখের জন্য এই মালপোয়াটা, যা সাইজটা হচ্ছে আমার মুখের মতো। এটা মুখের সামনে নিয়ে এলে মোটামুটি আমার মুখ দেখা যাচ্ছে কি আমার দেখা যাচ্ছে না। এবং খুব সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে একদম নরম, মানে ভেতরে মোটা কিছু নয়, চারিদিকটা ক্রিস্পি, নরম একটা মালপোয়া। এটা কিন্তু বিকেলে ভাজা হয়, আপনি যদি বিকেলে আসেন তবে কিন্তু এটা পাবেন গরম গরম। আমার পাঞ্জার মতো বড়। আচ্ছা, 10 টাকা দাম, একটু খেয়ে দেখা যাক। এই সাইডটা ক্রিস্পি, ভিতরে নরম যেমন হয় মালপোয়া, ওটা খেয়ে দেখা যায় কেমন। ইমোশন, হ্যাঁ, দারুণ দারুণ। মালপোয়া এখন খুব বেশি ধরে পাওয়া যায় না, এটা বেশ সমস্যা একটা, অনেক মিষ্টি পাওয়া যায় না, করে না। কিন্তু এই হারিয়ে যাওয়া একটা মিষ্টি এখানে এখনও পাওয়া যাচ্ছে। আসুন খান, আটু খাই, খেতে ভালো লাগে। বেশ, ওপরটা ক্রিস্পি, ভেতরটা নরম। সব থেকে বড় কথা হচ্ছে যে খুব যে বিরাট মিষ্টি তা নয়, এই যো এই জিনিস। খুব মিষ্টি নয়, দুটো ডালপুরি খাওয়া পর একদম আইসিং থাকে। একদম শেষ করছি আমরা চা দিয়ে ব্রেকফাস্টের, যেটা একদম মাস্ট আইটেম। চায়ের রং দারুণ, বোঝা যাচ্ছে দুধের পরিমাণ বেশ ভালো, উপরে সরফ আছে না তো টেস্টি টেস্টি টেস্টি। চা নিয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে আমরা এটা চা নিয়ে দ্বিতীয় এপিসোড করছি। চা নিয়ে এর আগে আমরা ময়রাদার চা করেছিলাম, তো ময়রাদার চা আমার পার্সোনালি অতটা ভালো লাগে না, আমারও খুব একটা যে ভালো লাগে তা নয়। এবং এই চাটা কিন্তু যেমন চায়ের দোকানে যেমন চা হওয়া উচিত, এটা কিন্তু একদম ঠিক সেরকম, বেশ কড়া করে তৈরি করা, একদম সেই যাকে বলে রিফ্রেশিং। একদম দুধের পরিমাণ প্রচণ্ড বেশি, দেখতেই পাচ্ছেন রংটাই দেখ বোঝা যাচ্ছে দারুণ। এবং 10 টাকা দাম এটা নাকি? এটা বড় ভাঁড়, বড় ভাঁড়ের দাম 10 টাকা, ছোটো ভাঁড়ের দাম 6 টাকা। রেটিং মোটামুটি 8, রেটিং 8 মোটামুটি। ভালো চা, মানে ডালপুরি খাওয়ার পর চা রিফ্রেশিং ব্যাপার, দারুণ দারুণ। চিয়ার্স। তাহলে আজকে মোটামুটি খাওয়া শেষ, আজকে আমাদের ব্লগও শেষ। তো ব্লগের শেষে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা ওভারঅল রিভিউ দিই। তো আপনারা অবশ্যই আসুন এখানে, ডালপুরি তো ভীষণ ভালো। মালপোয়া যদি খেতে হয় তো অবশ্যই বিকেলে আসবেন, সকালে বাসি থাকে, বিকেলেরটা একদম ফ্রেশ। যদি বিকেলে মোটামুটি 3টে থেকে পাওয়া যায়, বিকেলে আসুন। আর চাটা দুর্দান্ত, চাটা দুর্দান্ত খান, ভালো। ওভারঅল রেটিং আমার মতে 8 নাকি? ওভারঅল রেটিং অবশ্যই 8, 10-এর মধ্যে 8। আপনারা অবশ্যই আসুন, এনজয় করুন এখানকার খাবার। আর জায়গাটা একটু ফটোমটো, এটা চিনে আসতে হবে, আমরা লোকেশন দিয়ে দেবো, লোকেশন অলরেডি বলাও আছে, একবার আসুন, ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন আমাদের ভুলগুলো, আমরা পরবর্তীকালে শুধরে নেবো। এবং আমাদের ভিডিও শেয়ার করতে পারেন। ভালো থাকবে, টাটা টাটা।